কেদারনাথ ধাম থেকে সবাইকে জানাই সুপ্রভাত। গতকাল রাতের আমাদের আশ্রয়স্থল ছিল শ্রী বিকানের হাউস। এখান থেকে বাবা কেদারনাথ মন্দিরের দূরত্ব 100 মিটার এবং বাবা ভৈরবনাথ মন্দিরের দূরত্ব 550 মিটার। এখন চলুন বাবার মন্দির এবং মন্দিরের আশেপাশের দর্শনীয় স্থানগুলি আপনাদের সঙ্গে আমিও ঘুরে দেখে আসি। মন্দিরের কাছাকাছি আসতেই দেখলাম প্রচণ্ড ভিড়। ভিড়ের মধ্যে কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলাম মন্দির থেকে পুরোহিতদের সঙ্গে বেরিয়ে এলেন কঙ্গনা রানাওয়াত। মন্দিরের ঠিক ডান দিকে রয়েছে বিশেষ পূজা কার্যালয়। আপনারা ভিআইপি দর্শনের জন্য এখানে এসে যোগাযোগ করতে পারেন। 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে কেদারনাথ ধাম সবচেয়ে উঁচুতে অবস্থিত। মন্দাকিনী নদীর ধারে 3,581 মিটার উচ্চতায় কেদারনাথ মন্দির অবস্থিত। কেদারনাথ মন্দির ধূসর বড় বড় পাথর খণ্ড দিয়ে তৈরি। মন্দিরের ছাদ কাঠ দিয়ে তৈরি এবং মন্দিরের চূড়ায় রয়েছে সোনার কলস। মন্দির প্রাঙ্গণে রয়েছেন নন্দী মহারাজ। কেদারনাথ মন্দিরের কপাট মে মাসে খুলে দেওয়া হয় এবং 6 মাস পূজা অর্চনার পর নভেম্বর মাসে কপাট আবার বন্ধ করে দেওয়া হয়। কেদারনাথ মন্দির সম্পর্কে প্রচলিত কিংবদন্তি অনুসারে মহাভারতের যুদ্ধে বিজয়ী হওয়ার পর পাণ্ডবরা তাদের ভাই ও গুরুজনদের হত্যার পাপ থেকে মুক্তি পাবার জন্য শিবের আশীর্বাদ পেতে চেয়েছিলেন, কিন্তু ভগবান শিব তাদের দর্শন দিতে চাননি। পাণ্ডবরা বাবা মহাদেবের দর্শনের জন্য কেদারনাথে এসে পৌঁছান। পাণ্ডবরা কেদারনাথে পৌঁছালে ভগবান শিব মহিষের রূপ ধারণ করেন ও অন্যান্য মহিষের দলের সঙ্গে মিশে যান, যাতে পাণ্ডবরা তাকে চিনতে না পারে। কথিত আছে যে ভীম অতিকায় শরীর নিয়ে মহিষের দলের সামনে গিয়ে দাঁড়ায়, যাতে মহিষগুলিকে তার দুপায়ের মাঝ থেকে যেতে হয়। তারপর সমস্ত মহিষ ভীমের পায়ের মাঝখান থেকে চলে গেলেও একটি মহিষ তা করল না। এরপর ভীম সর্বশক্তি নিয়ে মহিষের দিকে ছুটে গেলেন। মহিষও সর্বশক্তি নিয়ে মাটির উপর চাপ দিয়ে মাটির মধ্যে প্রবেশ করতে লাগল। তখন ভীম তার পিঠের পেছনের অংশটি ধরে ফেললেন। তখন ভগবান শিব পাণ্ডবদের দর্শন দেন ও তাদের পাপ থেকে মুক্তি দেন। সেই সময় থেকে মহিষের পিঠটিকে শিবের রূপ হিসেবে কেদারনাথে পূজা করা হয়। হর হর মহাদেব। এখন আমরা এসে পৌঁছেছি মন্দিরের ঠিক পেছনের অংশে। কেদারনাথ মন্দিরের ঠিক পেছনেই রয়েছে অমৃতকুণ্ড। এটি হলো সেই পবিত্র জল যা বাবা মহাদেবকে অর্পণ করা হয়। ভক্তরা এই পবিত্র জল এখান থেকে নিয়ে যান। আমিও এই পবিত্র অমৃতকুণ্ডের জল সঙ্গে করে নিয়ে নিলাম।
এবার চলুন পবিত্র ভীমশিলা দর্শন করে আসি। এই হলো সেই পবিত্র ভীমশিলা। ১৬ জুন ২০১৩তে যখন কেদারনাথে জলপ্রলয় হয়েছিল, সেই সময় একটি বিশালাকার শিলা মন্দিরের ঠিক পেছনে মন্দির থেকে ৫০ ফুট দূরে চলে আসে এবং জলের স্রোতকে দুটি ভাগে ভাগ করে দেয় এবং বাবা কেদারনাথ মন্দিরের কোনো ক্ষতি হতে দেয় না। বর্তমানে সেই শিলাকেই ভীমশিলা নামে পূজা করা হয়। এটি হলো বাবা কেদারনাথ মন্দিরের বাঁ দিক। আর এই লাইন দিয়ে ভক্তরা মন্দিরে প্রবেশ করেন। এবার চলুন সবাই মিলে আদি শঙ্করাচার্যের সমাধিটি দর্শন করে আসি। ওম নমো ভগবতে রুদ্রায়, ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমাহি তন্নো রুদ্র প্রচোদয়াত্, ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম, উর্ভারু কমিব বন্ধনান মৃত্যু মুক্ষিয়া মা মৃতা, কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্র হারম সদা বসন্তম হৃদয়াবিন্দ্রে ভবম ভবানী সৈতম নমামি। আদি শঙ্করাচার্য। কেদারনাথের বর্তমান মন্দিরটি খ্রিস্টীয় অষ্টম শতাব্দীতে আদি শঙ্করাচার্য নির্মাণ করেছিলেন বলে জানা যায়। আদি শঙ্করাচার্যের মূর্তিটি ক্লোরাইট সিস্ট দিয়ে তৈরি, যার ওজন ৩৫ টন। এবার চলুন সবাই মিলে দর্শন করে আসি বাবা ভৈরবনাথ মন্দির।
কেদারনাথ মন্দির থেকে বাবা ভৈরবনাথ মন্দিরের দূরত্ব প্রায় 1 কিলোমিটার। বাবা ভৈরবনাথ মন্দির যাওয়ার পথে মন্দাকিনী নদী পার হলেই আপনারা দেখতে পাবেন হংসকুণ্ড। এই পথ দিয়ে আমাদের বাবা ভৈরবনাথ মন্দিরে যেতে হবে। চলার পথে এখানে দেখলাম ভান্ডারা চলছে। ভৈরবনাথ মন্দির উত্তরাখণ্ডের উচ্চ হিমালয়ের পূর্ব পাহাড়ে কেদারনাথ মন্দিরের দক্ষিণে অবস্থিত। ওই যে দেখুন, দূরে দেখা যাচ্ছে বাবা কেদারনাথ মন্দির। এখন চলে যাচ্ছি ভৈরব বাবার মন্দির, ভৈরব বাবাকে দর্শন করতে। চলার পথে রাস্তার ধারে পাহাড়ের গায়ে বিভিন্ন জায়গায় দেখলাম বরফ জমে রয়েছে। এখান থেকে দেখুন কেদারনাথ ধামকে কত সুন্দর লাগছে। ওই যে দূরে দেখা যাচ্ছে বাবার মন্দির। এখান থেকে দেখুন বাবা মহাদেবকে দর্শন করার জন্য ভক্তদের কি লম্বা লাইন। চলার পথে পাহাড়ের কোলে বিভিন্ন জায়গায় এরকম বরফ জমে রয়েছে।
ওই যে দেখুন, দেখা যাচ্ছে বাবা ভৈরবনাথ মন্দির। ভৈরব মন্দির ভৈরবকে উৎসর্গীকৃত ধ্বংস এবং ধ্বংসের সাথে যুক্ত ভগবান শিবের উগ্র রূপ। হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে দেশে যেখানেই শিবের সিদ্ধ মন্দির রয়েছে সেখানে কাল ভৈরবেরও মন্দির রয়েছে এবং এই মন্দিরগুলো না গেলে ভগবান শিবের দর্শন অসম্পূর্ণ বলে বিবেচিত হয়। কেদারনাথে ভুকুন্ত ভৈরব ভৈরবনাথের মন্দির রয়েছে, এখানেও প্রতি বছর কেদারনাথের দরজা খোলার আগে ভৈরব মন্দিরের পুজো করা হয়। ভুকুন্ত বাবাকে কেদারনাথের প্রথম রাওয়াল বলে মনে করা হয়, তাকে এখানকার ক্ষেত্রপাল বলে মনে করা হয়। বাবা কেদারের পুজোর আগে কেদারনাথ ভুকুন্ত বাবাকে পূজা করতে হয় এবং তারপরে রীতিনীতি অনুযায়ী কেদারনাথ মন্দিরের দরজা খোলা হয়। ওই যে দেখুন, দূরে দেখা যাচ্ছে বাবা ভৈরবনাথ মন্দির। এখন আমরা ভৈরবনাথ মন্দির থেকে আরো কিছুটা উপরে উঠে চলে এসেছি।
এবার আমরা ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করলাম। হর হর মহাদেব। পাহাড়ের গায়ে পাহাড়ি ফুল, কি সুন্দর রং। পাহাড়ের গায়ে লেগে থাকা রং বেরঙের ছোট ছোট পাতা। দেখা যাচ্ছে হেলিপ্যাড। বয়ে চলেছে মন্দাকিনী নদী। বাবা কেদারনাথ মন্দির থেকে এবার আমাদের ফিরে যেতে হবে। কই কহে তু কাশী মে হে, কই কহে কৈলাশ, জব জব তুঝে পুকারা বাবা তু থা মেরে পাস। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। বাবার ভক্তরা লাইনে দাঁড়িয়ে রয়েছেন বাবাকে দর্শন করার জন্য। ফিরার পথে মন্দিরের কাছেই দর্শন করে নিলাম রিতাজ কুণ্ড। নিকলনে তো ভাই। ফেরার পথে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। বম বম হলে